এসে বলো বেড়াতে এসেছি সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমরা এসেছি রাজশাহী পানীয় নদের টিবাত বেড়াতে আমার ভ্রমণ সঙ্গী আমার দাদা সাথে আছে ইনশাআল্লাহ আমার আমাদের সঙ্গে থাকবেন চলুন আমরা ঘুরি হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা যাচ্ছি আমার ভ্রমণ সঙ্গী আমার নাতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রাজশাহী টিবাত ঘুরবো দুজন মিলে ভাইয়ের কাছে সর্বোচ্চ দামি পান কত কত ভাই ২০০ আর আগুন পানটা কত পড়ে ৪০ প্রিয় বন্ধুরা আমরা যেতে যেতে একটা সুন্দর ভাইয়ের পানের দোকান পেলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান রকম দামি পানের মশলা দিয়ে এখানে আসলে পান তৈরি করা হয় এটা ভাইয়ের নাম কি যেন শান্ত শান্ত ভাইয়ের আগুনে পান আগুন পান দোকান খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা এখানে লিস্টটা দেখুন প্রিয় বন্ধুরা রাজশাহী টিবাত বেড়াতে আসলে আপনাদেরকে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা প্রথমে বাংলাদেশে যে প্রান্ত থেকে আসুন না কেন রাজশাহী শহরে আসবেন সেখান থেকে আপনারা সরাসরি যেটা রাজশাহী জেলার প্রধান যেটা পার্ক শহীদ কামরুজ্জামান চিড়িয়াখানা যেটা সেইটার আপনার দক্ষিণ পাশে নদীর পাশে সুন্দর একটা টিবাত যেটা পানি উন্নয়ন বোর্ডের দ্বারা এটা টিবাতটা করা হয়েছে সেটা খুবই দৃষ্টিনন্দন এটা টি আকৃতি করার জন্য আসলে টিবাতটা মূলত টিবাত হিসাবে পরিচিত আপনারা যেখানে আসলে যেটা করবেন এখানে কোনো গাড়ি রাখার কোনো গ্যারেজ নেই এটা নিজ দায়িত্বে রাখতে হবে প্রয়োজনে আপনারা শহরে গাড়ি রেখে এখানে রিক্সাযোগে এসে সুন্দরভাবে নিশ্চিন্তায় বেড়াতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমরা চারিপাশটার টিবাতের চারিপাশটা ঘুরে ঘুরে দেখলাম মুখে প্রিয় বন্ধুরা আমরা এখন টিবাতের ডান দিক থেকে সৌন্দর্য উপভোগ করবো সেই উদ্দেশ্যে আমরা এখন ডান দিকে নামবো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বহমান শুকে যা নদী ভালোবাসে সবাইকে স্বাগত জানাচ্ছে এখানে চলো এখান থেকে একটা ভিডিও বুক চিনচিন করছে হাই মন তোমায় পাশে চাই বুক চিনচিন করছে হাই মন তোমায় পাশে চাই যদি ডুবে যাও তুমি তো সাঁতার জানো না তাও চড়বা দাদা এদিকে তাকাও এদিকে বলো চড়বা নৌকায় চলো দেখি চড়া যায় কি আমরা চড়বো হয়তো যাবো না চড়বো চলো ওই দিকটাই ওই দিকটা যাই দেখি পড়ে যাবা আস্তে আস্তে উঠো উঠো যাও ঘোর তুমি উঠে যাও বেড়ে আসো দাদা যাও উঠো 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 ওই পর্যন্ত বেড়ে আসো প্রিয় বন্ধুরা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট ইউটিউবার এই ছেলেটি যার নাম আরাফাত তার সঙ্গে আমার প্রথম এই ভিডিওর কাজ ইনশাল্লাহ আপনারা আর সঙ্গেই থাকবেন তার সঙ্গে আমার এই ভিডিওর কাজটা অবশ্যই সকলের ভালো লাগবে এবং তার জন্য সকলে দোয়া করবেন তার কথা বলার ভঙ্গি এবং তার দর্শনীয় উপস্থাপনা ইনশাল্লাহ আপনাদের আকৃষ্ট করবে চলুন আমরা ভিডিওতে ফিরে যাই দেখি দেখি দাদা তাকাও আমার দাদাটা এখন নৌকায় চড়ে ওপার যাবে ওই জন্য চড়ে আছে দেখুন দাদা চলে গেল ভিতর দিকে
বসো বসে থাকো না না ছেড়বে তো তুমি যাবে না ভয় করছে দাদা দাদা টাটা দিয়ে দাও টাটা প্রিয় দর্শক বলো প্রিয় দর্শক আসসালামাইকুম সবাইকে স্বাগত রাজশাহী টি বাদ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর নদী চলুন আমরা এখন অন্য নৌকার পাশাপাশি যাব এবং আমরা নৌকায় চড়ে আপনাদের দেখালাম কিছুটা প্রিয় বন্ধুরা হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো এখানে দাঁড়িয়ে আছে যে সমস্ত যাত্রী এইখান থেকে ওই পাশটায় যে চর আছে ওখানে যে সন্ধ্যার আগে একটা নির্দিষ্ট সময় আছে আপনারা দেখতে পাচ্ছেন চরটা ওই যে কালো দূরে রং দেখা যাচ্ছে ঠিক ওই চরগুলোতে যারা যাবে যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইতিমধ্যে একটি ছোট্ট নৌকা রওনা দিয়ে দিল যাত্রীদের নিয়ে তারা ওই পাশে চরে যাবে এবং নিয়ে আসবে তো যাওয়া আসার ভাড়া মোটামুটি আমি দেখলাম 50 টাকা চাচ্ছে আপনারা যারা যাবেন আসবেন অবশ্যই দর করে নেবেন এবং দামাদামি করে উঠবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন এভাবে একে একে যাত্রীরা তাদের নৌকা ভাড়া করে তারা এপাশ থেকে ওই পাশে যাচ্ছে এবং তারা আনন্দ উপভোগ করে ফিরে আসছে আমরা আমাদের ইচ্ছা ছিল নৌকায় চড়া কিন্তু যেহেতু আমার এই ছোট্ট ইউটিউবার দাদাকে নিয়ে আমার ওই পাশটা আমি যেতে চাচ্ছি না যেহেতু ছোটোর সাঁতার এখনও শিখে নাই সেই নিরাপত্তা সেদিকটা ভেবেই নিরাপত্তার কথা ভেবে আমি নৌকায় উঠলাম না আমারও খুব ইচ্ছে ছিল চড়ের ওই পাশটা যাওয়ার এবং সেখানকার সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরার এবং দেখানোর তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকা ছেড়ে গেল এবং আরও একটি নৌকা ইতিমধ্যে তীরে চলে আসলো এই যাত্রীরা নেমে যাবে এবং আরও অনেক যাত্রী তারা উঠছে নতুন করে দেখতে পাচ্ছেন এই ছোট্ট নৌকাটিও ছাড়বে অন্য প্রিয় বন্ধুরা আমরা এই টিবাদের ডান পাশ দিয়ে আমরা নিচ দিয়ে বেড়াচ্ছি তাদের সৌন্দর্যগুলো এই টিবাদের সৌন্দর্যগুলো এবং যাত্রী এবং সমস্ত চারদিকের সৌন্দর্যগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নদীর পাশে কীভাবে বালু বোঝায় বড় বড় বস্তা দিয়ে সেটা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা আছে যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন তো শুকিয়ে যাওয়া মরা নদী নদীর বড় বড় ঢেউয়ের কী খেলা আপনারা দেখতে পাচ্ছেন এই যখন এখানে পরিপূর্ণ ভরা যৌবন থাকে নদী তখন নদীতে জোয়ার হয় এবং এত পানি উঠে যায় আপনারা একদম টিপাতে উপর পর্যন্ত এখানে আসলে আপনারা সেই সময় স্রোতের তাণ্ডব আপনারা দেখতে পাবেন এবং সেই তাণ্ডব রুখে দেওয়ার জন্যই মূলত এই বালি বোঝাই বস্তাগুলো রাখা হয়েছে যাতে এই স্রোতটাকে এই স্রোতটা এই রাজশাহী শহর রক্ষা বাদ দিয়ে বন্ধুরা আমি আর আমার সেই দাদা আমার ভ্রমণ সঙ্গী বন্ধুরা দেখছেন আমার প্রথম ভ্রমণ সঙ্গী আমার নাতি আমরা এসেছি আমরা আনন্দ করছি তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদ্মা নদী রাশের পদ্মা নদী ধারে এটা হচ্ছে টিবাদ টিবাদ একটা সুন্দর নদীর টিবাদ টি আকৃতির বাদ এবং এখানে আমরা এসেছি এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর নদী আমার দাদা বসে আছে উঁকি দিচ্ছে তারপরে কিছু মানুষ এখানে বসে বসে মাছ মারছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আরেকটি নৌকা আমরা দেখতে পাচ্ছি স্পিড বোট কাছাকাছি
বুঝ যাবে না চলো নিচে ভাবি এগুলো তো ভেঙে যাবে তুমি যেভাবে নড়াচ্ছ দেখছো কি সুন্দর বালির বস্তা দিয়ে আর করা তাই না দাদা আমার আসবার কয়েকদিন আমি যা আস্তে আস্তে পড়ে যাবে পড়ে গেলে আর রক্ষা নেই প্রিয় বন্ধুরা আমি এবং আমার ছোট ইউটিউবার দাদা দুজনে মিলে আমরা উত্তর এবং পশ্চিমের সৌন্দর্য উপভোগ করলাম এবং আপনাদেরকে দেখালাম এবার আমরা টিবাদের দক্ষিণ পাশের সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরব এবং সেখানে আমরা মজা করব অবশ্যই আমাদের সে বন্ধুর সাথে থাকুন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এইটা সূর্য ডুবন্ত অবস্থায় ডুবন্তর আগে সুন্দর বিকেলটা যে কত সুন্দর হয় যদি আপনারা কখনো নদীতে আসেন তখন এই সৌন্দর্যটা নিজ চোখে উপভোগ করবেন কতটা দৃষ্টিনন্দন কতটা সুখদায়ক হয় প্রিয় বন্ধুরা দক্ষিণ পাশে টিবাদের দক্ষিণ পাশে নিচটায় আপনারা এরকম যারা টিবাদ বেড়াতে আসেন আপনারা তো ওপর থেকে টিবাদ থেকে নদীটা দেখে চলে যান তারা একটু সাহস করে টিবাদের পশ্চিমে দক্ষিণ দিক থেকে নামবেন এবং আনন্দ উপভোগ করবেন চলুন আমরা আনন্দ আমার কি যে হয়ে যায় ছুঁয়ে দিলে হাই সুন্দর ছিল তো থ্যাংক ইউ সিপ নিয়ে আসছো তাহলে কি গেম আস করবা অনেক যার নাম পানি নাড়ো চেষ্টা করলাম যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছারি যারা মাছ মারে তারা নানান ধরনের ক্যামেরার সামনে টাটা দিয়ে এভাবে টাটা দাও আমার দিকে দাও হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যারা সিট নিয়ে আমরা এই পাশ দিয়ে মাছ মারছে তারা নানান ধরনের মাছ মারে এই মুহূর্তে আমাদের দক্ষিণ দিকে যাত্রা শেষ আমরা এই যে খাড়া ঢালবে আমি আমার দাদা ছোট্ট ইউটিউবার দাদা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি সাহস নিয়ে আমরা উঠছি যদিও সে ছোট তবু আমি সাহস নিশ্চিন্ত ছিলাম উঠতে পারব এবং আসলে এটা অনেক খারাপ ছিল যদিও এই পিলারগুলা অনেক সাবধানের সঙ্গে উঠতে হবে এবং পিলারগুলা পার হয়ে আমরা যেটা দেখলাম সঙ্গে তার দিয়ে বাধা করা আছে আমরা উঠে গেছি সেই খাড়া জায়গাটা এবং আমরা এখান থেকে আমরা সেই টিবাদের শট নেবো আপনারা দেখুন আকাশ দেখা যাচ্ছে কি সুন্দর না কয়টা মাছ পাইলেন আপনি আবার একজন নীরব জায়গাতে বসে আছেন কয়টা মাছ পাইলেন পাননি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই পদ্মা নদীর ধারে টিবাদ সংলগ্ন নদীতে এখানটায় অনেক মাছের ভাইরা বসে মাছ মারছে এখানে বিভিন্ন ধরনের নদীর মাছ চলো
আমি তুমি দুজনে উঠবো, আমরা উঠে কি বসে তোলে তাই না? আমি আমার দাদা সেই স্পিড বোর্ডে সুন্দর 9টা উঠলাম। আমরা এখান থেকে একটু চড়ে আবার নিয়ে যাবে উদ্দেশ্যে দাদা দিয়ে দিয়ে উঠলাম জায়গাটা। দাদা চলো, তোমার তো চড়া হইলো, আমি একটা একটু ভিডিও নিয়ে নিই। ভিডিও করে নিয়ে রওনা দিই, চলে যাই। এটা সরকারি জায়গা বুঝছো, এটা পুলিশের গাড়ি বহন করে, এখানে ভিডিও করাও যাবে না, আমরা ভিডিও করি। এই বন্ধুরা এখান এগুলো হচ্ছে সরকারি নৌকা স্পিড বোট, এগুলো আসলে বিভিন্ন তারা তাদের সরকারি কাজে এগুলা ব্যস্ত থাকে। আমরা তাও আমার নাতনির যে দিয়ে উঠলাম একটাতে, এক ভাইয়ের সঙ্গে কথা হলো, তো দেখতে পাচ্ছেন একটি সুন্দর দৃশ্য। আমরা এখন এই দৃশ্য থেকে বিদায় নিব, আপনারা দেখতে পাচ্ছেন। না 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 বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন প্রায় আমার জার্নি শেষের দিকে, আমি আর আমার যে ছোট দাদা আছে জার্নি করলাম, এবং আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কি সুন্দর নদীর দৃশ্য। তো আমরা এই নদীর দৃশ্য থেকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর ভিডিওতে। চলুন।